السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. الحمد للہ الحمد للہ نحمده ونستعینه ونستغفره ونؤمن به ونتوکل علیہ ونعوذ باللہ من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে আকাশের নিচে জমিনের উপরে যদি কোনো কোরআন এবং হাদিসের মজলিস হয়, সেই মজলিসখানা একটা বেহেশতের টুকরা চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ. যে সকল ভাইরা, যে সকল বাবাজিরা বাইরে রয়েছেন প্যান্ডেলের, তারা অবশ্যই আল্লাহ রাসূলের কথা মতো বেহেশতের টুকরার বাইরে আছেন. কথা বুঝে আসছে তো? আমার কথার মধ্যে নয়, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী যে প্যান্ডেলটা রয়েছে, এই প্যান্ডেলটা হচ্ছে একটা বেহেশতের বাগান, সুবহানাল্লাহ. আর যারা বাইরে আছেন তাদের নসিব মন্দ, কপাল মন্দ, বেহেশতের মধ্যে আসতে পারলেন না. কি বলেন? আপনারা তো জ্ঞানী মানুষ, বাংলাদেশের মানুষ বিশ্বের সকল মানুষের চেয়ে চালাক. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, পৃথিবীর মধ্যে যেখানে কোরআন এবং সুন্নার কথা হবে, কোরআন এবং সুন্নার মজলিস হবে, এই কথা শোনার পরে যে বান্দা এই মজলিসে আসার জন্য নিয়ত করবে, কি করবে, এই নিয়ত যখন করা শুরু হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে একজন ফেরেশতা তার জন্য নিয়োগ করে দেয়, বলেন সুবহানাল্লাহ. এই ফেরেশতা কেন নিয়োগ করে দেয়? ঘর থেকে এই মজলিস পর্যন্ত আসবে, এই ফেরেশতাকে একটা দায়িত্ব দেওয়া হয়. কি দেওয়া হয়? একটা দায়িত্ব দেওয়া হয় যে আমার বান্দা তার নিজের বাসভবন থেকে মজলিস পর্যন্ত, কোরআনের মজলিস পর্যন্ত যাবে. যখন যাবে প্রত্যেকটা কদমে কদমে দশ দশ করে নেকি তার আমল নামায় লেখা হয়ে যাবে. শুধু দশ দশ করে নেকি লেখা হবে না, তার আমল নামার থেকে যত গুণা আছে, পাপ আছে, ওই পাপ থেকে দশটা পাপ আল্লাহ তাআলা মোচন করে দেবেন. খুশি না বাজার? সুবহানাল্লাহর আওয়াজ এত ছোট হলে চলবে না, কারণ যারা নবী প্রেমিক তাদের সুবহানাল্লাহর আওয়াজ আর একটু জোরে হতে হবে, কারণ এটা সুসম্বাদ. আপনাদের অ্যাটেনশন গ্রো করার জন্য আমি আরেকটা উদাহরণ দিচ্ছি. আপনারা ফুটবল খেলা দেখছেন, আওয়াজ দিন, যখন টেলিভিশনের স্যাটেলাইটে ফুটবল খেলা দেখেন, তখন এক পক্ষ আর এক পক্ষকে যখন গোল দেয়, তখন যে যেই দল ভালোবাসে বা মহব্বত করে, তখন তারা আস্তে করে চিৎকার দেয় না, জোরে দেয়। ওই যে খেলোয়াড়, তারা কি বলে দিয়েছে যে তোমরা জোরে চিৎকার দিও? কেন দেয়? জোরে বলেন, আবেগে দেয়। ন্যাক হয় কোনো? ন্যাক হয় না, তারপরও দেয় কেন? আর ওই আবেগ দেয়, কোনো ন্যাক নাই কিন্তু আবেগে দিচ্ছে। আমি আপনাদেরকে বলবো, আপনারা তো নবী প্রেমিক মানুষ, আল্লাহর আল্লাহ পাকের বান্দা, এতে তো কোনো সন্দেহ নাই, আপনাদের তো ঈমান আছে নাকি? তা ঈমান যদি থাকে, আমাদের ঈমান তো এজিদি ঈমান নয়, আমাদের ঈমান হচ্ছে হোসাইনি ঈমান, ঠিক না বেঠিক? এইভাবে একটু কথা বললে আমি একটু কথা আপনাদের সামনে তুলে ধরতে পারবো, কারণ আমার সাথে আপনারা একটু কথা বলতে হবে, আমি কথা বলবো আপনারা ঘুমাবেন তা হবে না। তো আল্লাহর একজন ওয়ালি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, রাস্তার পাশে কবর রয়েছে, কবরের মধ্যে থেকে আওয়াজ শুনতে পেল, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছে, ইয়াসিনুল কোরআনিল হাকিম। আল্লাহর ওলি থমকে দাঁড়িয়ে গেল যে কে তুমি, কবরের মধ্যে থেকে কোরআনের আয়াত শুনছো, শোনাচ্ছ? কবরের মধ্যে থেকে জবাব আসে, কে আপনি আমার কোরআনের আয়াত শুনে, কোরআনের শব্দ শুনে সুবহানাল্লাহ বলেছেন?
আপনার পরিচয় দেন। আল্লাহর ওলি বলতেছে তুমি কবরের মধ্যে কে, তোমার পরিচয় দাও। বলতেছে আমি একজন কোরআনের হাফেজ, মৃত্যুর পরে আমি এই কবরের মধ্যে কোরআন তেলাওয়াতের সুযোগ পেয়েছি। আপনি যে জমিনে বসে একবার সুবহানাল্লাহ বলেছেন, আমি চাই এই সুবহানাল্লাহর সাথে এই সুবহানাল্লাহর যে সওয়াব হয়েছে সেই সওয়াবগুলো আমি কিনতে চাই, আর আমি যে কোরআন তেলাওয়াত করতেছি সেই কোরআনের তেলাওয়াতের সওয়াবগুলো আপনার কাছে বিক্রি করতে চাই। আল্লাহর ওলি বলতেছেন আপনি কতদিন পর্যন্ত কত খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছেন? কবরের মধ্যে যিনি কোরআনের হাফেজ তিনি বলতেছেন, হে আল্লাহর ওলি, আমি 70,000 খতম কোরআন তেলাওয়াত করেছি। কোরআনের হাফেজ বলতেছে আমি দুনিয়ার থেকে যখন কবরে চলে আসলাম আমি 70,000 কোরআন খতম করেছি 70,000 বার, কিন্তু জমিনের মধ্যে যারা জীবিত রয়েছে ওই বান্দারা যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ তোলে মহব্বতে, তাহলে আমার 70,000 বার কোরআন খতমের সওয়াবটুকু ওই বান্দাকে আমি দিয়ে দিতে চাই। তাহলে বুঝে গেল যে জীবিত মানুষের একবার সুবহানাল্লাহর আওয়াজ, সুবহানাল্লাহর সওয়াব, মৃত্যু ব্যক্তির একজন হাফেজের 70,000 বার কোরআন তেলাওয়াতের সওয়াবের চাইতেও কম না বেশি। আওয়াজ যদি সেরকম না দেন তাহলে তো চলবে না, বুঝেন নাই তো? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজি আমার, আল্লাহ রব্বুল আলামিনের যে ফেরেশতা নিয়োগ করেছেন সেই ফেরেশতা যখন আপনাকে যখন আসতে থাকবেন প্রত্যেক কদমের বিনিময়ে 10 নেকি লাগবে আর 10টা গুণ আপনার আমল নামা থেকে কেটে দিবে। যখন আপনি বসে আছেন এখন কারো কারো মধ্যে প্রশ্ন ঢুকেছে যে হুজুর আমরা যখন হেঁটে হেঁটে এসেছি তখন তো আমাদের কদমের বিনিময়ে সওয়াব পাপ পেয়েছি, আবার কদমের বিনিময়ে সওয়াব পাপ আমাদের মোচন হয়ে গেল, কিন্তু আমরা যে বসে রইলাম এখন আমাদের কী অবস্থা হবে? আছে না এরকম নোয়াখালীর মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত বান্দা হেঁটেছে তাদের আমল নামায় তুমি নেক লিখেছো আর গুণমোচন করে দিয়েছো 10টি করে, তুমি এখন আমার বান্দা যখন প্যান্ডেলের মধ্যে বসে গেছে, বেহেশতের বাগানের মধ্যে বসে গেছে, এখন ওই বান্দার দায়িত্ব থেকে তোমাকে অব্যাহতি দেওয়া যাবে না। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত বসে থাকবে প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের বিনিময় 10টি করে সওয়াব তাদের আমল নামায় লিখবা আর 10টি করে গুনাহ তার আমল নামা থেকে কেটে দিবা। শুধু কি তাই, এই বান্দা প্যান্ডেলের মধ্যে বসে আখির মোনাজাত পর্যন্ত বসে থাকার পরে যদি দুফোঁটা চোখের পানি ফেলে তার মা বাবার জন্য, গুনাহ মাফের জন্য, কবর আজাব মোচন করার জন্য আল্লাহ পাকের দরবারে দুফোঁটা পানি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাদের পিতামাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। শুধু মাফ করে দেবে না, কোরআনের কথা শোনার পরে আখির মোনাজাতে যদি আপনি দুফোঁটা চোখের পানি ফেলে দেন আপনার জিন্দিগির গুনার দিকে তাকে যদি তওবা নসুহা পড়েন আল্লাহ রাব্বুল আমিন আপনাকে মাসুম নিষ্পাপ বানায়া প্যান্ডেল থেকে বের করে দেবে। কোথায় আসছেন, কোথায় আসছেন? আজকে যদি এখানে মমতাজের মাহফিল হতো লোক কি এমন হতো না বেশি হতো, কম হতো না? হায় রে মুসলমান, আজকে পৃথিবীর পাশ্চাত্য দেশগুলো আমাদেরকে
মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যত মেকানিজম আছে সব কিছু সেট করছে। আর মুসলমানরা কোরআন সুন্নাহ বাদ দিয়ে কোথায় আছে মিলাদ, কোথায় আছে কেয়াম, কোথায় আছে দুরুদ শরীফ, কোথায় কেটা কি করে এগুলো নিয়ে ব্যস্ত। কি বলেন, ঠিক না ব্যাঠিক? আজকে যারা ইসলামকে ধরে রাখবে তারা ইসলামকে এখন বিক্রি করা শুরু করে দিয়েছে। কিরকম? এক দলে মিলাদ দুরুদ শরীফ দাঁড়াইয়া পড়বে, এক দলে বসে পড়বে, এক দলে এটা জায়েজ আছে কিনা না জায়েজ কিনা এটা নিয়ে ফেতনা সৃষ্টি হয়ে যায়, এটা নিয়ে মসজিদ সমাজ বিচ্ছিন্ন হয়ে যায়। সাধারণ পাবলিক তারা বিপদে পড়ে, তারা চিন্তা করে আমরা এই ঝামেলার মধ্যে নাই, বাসায় বসে স্যাটেলাইট দেখতে থাকি। কি বলেন, ইন্ডিয়ান যত চ্যানেলগুলো আছে সেগুলো দেখি, আর যারা এগুলো নিয়ে ব্যস্ত থাকে তারা ব্যস্ত থাকুক। ইসলাম এখন ধ্বংসের মূল কারণ হচ্ছে এই ধরনের সাধারণ বিষয় নিয়ে বাড়াবাড়ি করা, ঠিক না? ইসলাম মদিনার পথে পা দিয়েছে আর বাংলাদেশের মুসলমানরা আছে শুধু কে দাঁড়ালো কে বসলো এটা নিয়ে ব্যস্ত। কথা কি ভুল বললাম? সাধারণ মোস্তাহাব নিয়ে এত বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। এই বাড়াবাড়িগুলা ওই সমস্ত লোকেরাই করে যাদের মধ্যে ইসলামের ই শব্দটা, ই অক্ষরটা যাদের ভিতরে নাই তারাই শুধু বাড়াবাড়ি করে। তার কারণ আজকে সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমান জাতির উপরে পাশ্চাত্য দেশগুলো যেভাবে আক্রমণ শুরু করেছে, পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে বাংলাদেশ, যেখানে মুসলিম কান্ট্রি বলা হয় বিশ্বের ভিতরে 2 নম্বর স্থানে আছে। আজকে দেখবেন সেই পাশ্চাত্যের মন্ত্রী মিনিস্টার যারা পররাষ্ট্র মন্ত্রী, পৃথিবীর মধ্যে বাংলাদেশটা একটা কলমের ফোঁটার মতো। আমেরিকার একটা শহর যত বড় না তার চাইতেও বাংলাদেশ পুরো 56,000 বর্গমাইল ছোট, কিন্তু তারা কেন বাংলাদেশে বেশি আসে, মাসের মধ্যে 6 বার বাংলাদেশে আসে কেন? একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশে সবচাইতে ওয়াজ মাহফিল মুসলমানরা এখন ইসলাম চেনা শুরু করেছে। এই ইসলাম যাতে করে চিনতে না পারে এই জন্য যে মেকানিজম দরকার, সেই মেকানিজম তৈরি করার জন্যই তারা আসে। এটা বুঝতে হবে আলেম ওলামাদের, ঠিক না? প্রত্যেকটা ইমামের এটা বুঝতে হবে। সাধারণ মুস্তাহাব মুস্তাহসান নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। আছে কি? বাড়াবাড়ি তারাই করে যারা ইসলামের মধ্যে এখনো প্রবেশ করে নাই, তারাই বাড়াবাড়ি করে। কারণ ইসলামের মধ্যে যারা প্রবেশ করেছে তাদের উপরে আঘাত চলে আসছে। কি বলেন, ঠিক না? তাদের উপরে আক্রমণ চলে আসছে, তারা ওই আক্রমণের মধ্যে নাই, তারা আছে মিলাদ জায়েজ আছে না না জায়েজ এগুলো নিয়ে ব্যস্ত। এটা ফরজও না, অজীবও না, সুন্নতও না, নফলও না, ঠিক না? কি বলেন, এটা কি ফরজ অজীব সুন্নত? এটা নিয়ে এত বাড়াবাড়ি কেন? ইসলাম যে বাংলাদেশ থেকে বিদায় হওয়ার জন্য পায়তারা শুরু করেছে, ইসলামকে রক্ষা করতে হবে প্রত্যেকটা মোমেন বান্দার, এখানে কারো কোনো মাথা ব্যথা আছে কি বলেন? সবাই ব্যস্ত, কোনটা করব, দাঁড়াইয়ে পড়ব না বসে পড়ব না কাত হয়ে পড়ব, এগুলো নিয়ে ব্যস্ত। ভাইরা আমার, এগুলো নিয়ে আপনাদের কোনো বাড়াবাড়ি করার সুযোগ নেই। এটা ফরজ না, অজীব না, সুন্নাত না, সাধারণ একটা বিষয়। এটা নিয়ে যারা বাড়াবাড়ি করে তারা শুধু এটাই বোঝে, বড় ধরনের ইসলামের নিয়ে তারা বাড়াবাড়ি করার কোনো স্কোপ তারা পায় না, তারা তাদের কোনো স্কোপ নাই। সেজন্যই তারা সাধারণ বিষয় নিয়ে বাড়াবাড়ি করে তাদের সমাজকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এদিকে আপনারা কান দেবেন না, আমরা কোনো 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 দল চিনি না, কোনো মত চিনি না, আমাদের দল হচ্ছে একটাই, সেটার নাম হচ্ছে ইসলাম, ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, দেখেন বাংলাদেশের সকল মুসলমানরা যখন নামাজে দাঁড়িয়ে যায় সকলে সুরায় ফাতিহা দিয়ে নামাজ পড়ে, সুরায় ফাতিহার পরে আর একটা সুরা মিলিয়ে নামাজ পড়ে, সকলেই রুকু করে, সকলেই সিজদা করে, সকলেই তাশাহুদ পড়ে, সকলেই তাকবীরে উলা দিয়ে নামাজ শুরু করে, আবার সালাম দিয়ে তারপরে নামাজ শেষ করে, পার্থক্য আছে কোনো? একই ঘরের মানুষ, একই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, একই নবীর উম্মত, কিন্তু আমাদের মধ্যে এত হিংসা কেন, আমাদের মধ্যে এত অহংকার কেন? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার মধ্যে যারা পরিমাণ অহংকার থাকবে
সে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলেন। আপনারা এই জন্য সচেতন হতে হবে, এই জন্য সচেতন হতে হবে, কারণ ইসলাম দুধ কলা আপেল কমলা বেদানা আনার নিয়ে জন্মগ্রহণ করে নাই। ইসলাম জন্মগ্রহণ করেছে, অত্যন্ত কঠিনভাবে জন্মগ্রহণ করেছে। মুসলমান জাতির যদি জান্নাত পাওয়ার আশা করতে হয় তাহলে সেই কঠিন পদক্ষেপগুলো মুসলমানদের গ্রহণ করতে হবে, ঠিক না ভাই? ঠিক। ঘরে বসে থাকবেন? আজকে দেখেন মায়ানমারের মুসলমান তাদের অবস্থাটা কি হচ্ছে, আমাদের যে ভবিষ্যতে হবে না তার প্রমাণ কি, কি বলেন? তার প্রমাণ কি? এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সাধারণ জিনিস নিয়ে বাড়াবাড়ি না করে ইসলাম যাতে বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়, ইসলাম যাতে বাংলার জমিনে কায়েম হয়, সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সকলে রাজি তো? সকলে হাত তুলে, হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, ইসলামকে ধরে রাখতে হবে। আমরা কোনো দল বুঝি না, কোনো মত বুঝি না, আমাদের একটাই ধর্ম হচ্ছে কোরআন, ইসলাম। আমাদের গ্রন্থ হচ্ছে কোরআন এবং সুন্নাহ, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বিদায় হজের সময় বলে গিয়েছেন যে আমি দুটো জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ, ঠিক না? এর বাইরে আমরা কিছু বুঝি না, কোনো মানুষের তন্ত্র মন্ত্র আমরা বুঝি না। আমরা বুঝি কোরআন সুন্নাহ যেখানে নবীর প্রেমিক সেখানে, বলেন কোরআন সুন্নাহ যেখানে, আমরা কোরআন সুন্নাহ যেখানে সেখানেই থাকবো ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন এবং নির্দিষ্ট করে দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ কখন কখন আমাদের পড়তে হবে, কখন পড়তে হবে। যখন আপনি ঘুম থেকে জাগবেন, সূর্য যখন উঠবে পৃথিবীতে আলো ছড়ানোর জন্য, তখন আপনি নামাজ পড়বেন। সারাদিন আপনি পরিশ্রম করবেন জীবিকা অন্বেষণ করার জন্য। এরপর দুপুরবেলা যখন বিশ্রামের সুযোগ হবে, বাসায় ফিরে আসবেন, গোসল করবেন, ফ্রেশ হবেন, তারপরে দুমুঠো ভাত খেয়ে রেস্ট করবেন, তারপর বিকালবেলা আল্লাহর দরবারে হাজিরা দেবেন, ঠিক না? ঘুমিয়ে আসবেন, সকালের সূর্য যখন পশ্চিম দিগন্তে চলে যাবে, তখন রাত্র যখন আবার চলে আসবে, তখন মাগরিবের নামাজের সময় আপনার কি করতে হবে, হাজিরা দিতে হবে, দিতে হবে কি না? এই দুনিয়াটা হচ্ছে এমন একটা দুনিয়া, আবার যখন আপনি ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে আল্লাহ পাকের দরবারে আবার হাজিরা দিতে হবে, দৈনিক কয়বার হাজিরা দিতে হবে। এই জমিনটা হচ্ছে, যেমন মনে করেন আপনাদের তো অনেক ধনী মানুষ আপনাদের এলাকায়, অনেকের বন্দরে, নারায়ণগঞ্জে, ঢাকায় বাসাবাড়ি আছে, আছে না নাই? কি বলেন? অনেকের আছে। ভাড়া দেন না? ভাড়া দেওয়ার কিছু কন্ডিশন আছে না নাই? কন্ডিশন বোঝেন তো? শর্ত, কিছু শর্ত আছে যে আমার বাসায় থাকতে হলে সকাল 7টায় গেট খোলা হবে, প্রধান গেট, রাত্র 12টার পরে গেট আটকাই দেওয়া হবে, 12টার পরে কোনো আত্মীয় স্বজন আসতে হইলে মালিকের অনুমতি লাগবে, এরকম শর্ত আছে না নাই? আল্লাহর জমিনটা হচ্ছে আমরা ভাড়া, আল্লাহ তাআলা আমাদেরকে ভাড়া দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, বিশ্বাস হয়? বেতন তো কোনোদিন দেন নাই। এই যে আপনি মনে করেন বাতাস খান, অক্সিজেন খাচ্ছেন, নাইট্রোজেন ছেড়ে দিচ্ছেন, একদিন যদি অ্যাপোলো হাসপাতালে থাকে, এক রাত্র যদি 24 ঘন্টা যদি আইসিইউতে থাকে, 1 লক্ষ টাকা বিল হয়, কি ভুল বলছি নাকি? অ্যাপোলো হাসপাতালে 24 ঘন্টা 1 লক্ষ টাকা বিল হয় শুধু চার্জ, 24 ঘন্টায় 1 লক্ষ টাকা বিল দিয়েছেন আপনি, কিন্তু আপনি যে 80 বছর পর্যন্ত অক্সিজেন গ্রহণ করেছেন, আল্লাহ তাআলাকে কয় টাকা বিল দিয়েছেন জোরে বলেন, কি বলেন? আল্লাহর জমিনে ভাড়া থাকেন, আল্লাহ ভাড়াও চায় না, আল্লাহর কত কিছু নষ্ট করতেছেন। বাড়ির মালিক যখন একটা টিউবওয়েলের অথবা একটা লাইটের কিছু নষ্ট হয়ে যায়, ওয়ালে যখন বাচ্চারা অনেক কিছু লেখালেখি করে, আইসে দেখলে অবজেকশন দেয় যে ভাই আপনার বাচ্চারা আমার ওয়ালটা নষ্ট করতেছে, বলে কি বলে না? আল্লাহ কোনোদিন বলছে নাকি? আল্লাহর জমিনে যেমন ইচ্ছা
তেমন চলতেছেন। কিন্তু একটা জিনিস শুধু বলছি যে আপনি অ্যাপোলো হাসপাতালে এক রাত্র থাকলে যদি 1,00,000 টাকা বিল হয়, অন্য খরচ বাদে ঔষধের পত্র সব কিছু দাম বাদ, আল্লাহর জমিনে বসে আপনি 60-80 বছর পর্যন্ত 24 ঘন্টা অক্সিজেন গ্রহণ করেছেন, নাইট্রোজেন ছেড়ে দিয়েছেন, আপনাদের অক্সিজেনের জন্য আল্লাহ রব্বুল আলামিন সুন্দর সবুজ গাছ তৈরি করেছে। কি করেছে এই গাছগুলো? যখন আপনি বীজ রোপণ করেছেন তখন একটা সাদা কাণ্ড দাঁড়িয়েছে, এরপরে সূর্যের আলো যখন এসেছে তখন এই গাছগুলো সবুজ রং হয়েছে, রাত্র যখন এসেছে তখন আবার রংটা আরো গাঢ় হয়েছে, ওই গাছে আবার ফল হয়েছে, এই ফলগুলো যখন ফলের উপরে সূর্যের রং পড়েছে তখন এই ফলের যে একটা স্বাদ, এই স্বাদ আল্লাহ তাআলা সূর্যের কিরণ থেকে ফলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আবার রাত্রিবেলা এই ফলগুলো রাত্রির যখন আধার ওই ফলের উপরে পড়ে তখন ফলের কালারটা রংটা এক এক ফলের এক এক রং হিসাবে আল্লাহ তাআলা বানিয়ে দেয়। এটার জন্য কোনো রং করার কোনো মিস্ত্রি আছে কি বলেন? আনারের রং এক ধরনের, আপেলের রং এক ধরনের, আঙ্গুরের রং এক ধরনের, কমলা লেবুর রং এক ধরনের, একদিন কি মাথায় কাজ করেছে যে এই রংটা কোন কারিগর করে? আপনি যখন একটা রুম সাজান কত ইঞ্জিনিয়ারের কাছে যান রং করানোর জন্য, কিন্তু আল্লাহ তাআলা যে আপনার পৃথিবীটা সাজিয়ে দিয়েছে এবং 70-80 বছরের জন্য ভাড়া দিয়েছে, একদিনও তো চিন্তা করেন নাই? যদি চিন্তাই করতেন তাহলে আজকের মানুষ নামাজ পড়ার পরে প্রত্যেকটা মানুষ খালিদ বিন ওয়ালিদের মতো হয়ে যেত, ঠিক না ভাই? ঠিক। আজকে আমরা নামাজও পড়ি, মসজিদেও আসি, কিন্তু আমরা নামাজ দিয়ে আমাদের কোনো পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সলাত তোমাদের সকল ধরনের পাপ কাজ থেকে তোমাদেরকে ফিরিয়ে দেবে। এত আসতে কেন ভাই? নামাজ সকল অশ্লীল কাজ অন্যায় কাজ থেকে ফিরিয়ে দেবে। আজকে দেখেন আগের দিনের মানুষ মসজিদে নামাজ পড়ে যখন বাসায় ফিরত রাস্তায় হাঁটতো তখন বোঝা যাইতো যে সে নামাজ পড়েছে, তার কারণ ওই যুগে মসজিদ ছিল কাঁচা, তাদের ইমান ছিল পাকা, ঠিক না ভাই? ঠিক। আর বর্তমান যুগে মসজিদ হচ্ছে পাকা কিন্তু ইমান হচ্ছে কাঁচা, কথাটা ভুল বললাম কিনা? আগের দিনের মানুষ আমাদের আপনজন যারা মসজিদ থেকে বের হতো নামাজ পড়ছে কিনা চেহারা দেখলেই বোঝা যেত, কারণ নাকের আগায় ধুলো লাগতো, কপালে ধুলো লাগতো মসজিদের, যেহেতু মসজিদ কাঁচা ছিল, এত ঝাড়ু দেওয়ার মতো লোকও ছিল না, কিন্তু তাদের ঈমান ছিল মজবুত। আর বর্তমান সমাজে মসজিদ হচ্ছে পাকা কিন্তু ঈমান হচ্ছে কাঁচা, কারণটা কি? কারণটা কি? আল্লাহর জমিনে থাকতেছ, কোনো ভাড়া দেওয়া লাগে না, কোনো বিল দেওয়া লাগে না, সূর্যের আলোর কোনো বিল দিতে হয় না, একদিনও কি চিন্তা করো নাই বান্দা যে তোমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন মৃত্যুর থেকে আবার তোমাদেরকে জীবিত করবেন, আবার তোমাদেরকে মৃত্যু করবেন, ঠিক না ব্যাটি? তারপরে আবার তোমাদেরকে জীবিত করবে, সুবহানাল্লাহ বলেন। জীবিত করার পর কি অবস্থাটা যে হবে, আমার পূর্ববর্তী বক্তারা বলেছিলেন, সম্ভবত খুব সুন্দর আলোচনা করেছেন, আমার মনে হচ্ছিল যদি আরো যদি একটু আলোচনা করতে আমি শুনতাম মন ভরে। তো ভাইরা আমার যে কথা বলতেছিলাম যে নামাজ সকল অশ্লীল কাজ থেকে ফিরাবে, এটা কার কথা? জোরে বলেন কার কথা? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লা
الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয় নামাজ তোমাদেরকে অশ্লীল কাজ থেকে ফিরাবে, কিন্তু আমাদেরকে ফিরাচ্ছে না। আল্লাহর ওয়াদা তো ভুল ওয়াদা, ঠিক না? আল্লাহর ওয়াদা ভুল না? তাহলে আমরা সমাজে আমাদের মসজিদে 300 মুসল্লি, একজন মুসল্লি ছাড়া সব মুসল্লি তো মনে হয় অন্যায় কাজের সাথে আছে না নাই, কথা বলেন কেন? নামাজও পড়েন, নামাজও পড়ি, আমরা অন্যায় কাজও করি। তাহলে আল্লাহ তাআলা বলছেন যারা নামাজই হবে তাদেরকে নামাজ সকল অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে নামাজ ফিরাবে, কিন্তু নামাজও পড়ি কিন্তু আমাদেরকে তো ফিরাচ্ছে না। তাহলে আল্লাহর ওয়াদা তো ভুল আছে মনে হয়, নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন নামাজের মধ্যে কয়টি ফরজ আছে বলেন, কয়টি? নামাজের মধ্যে, নামাজের ভিতর বাহিরে 13টি ফরজ, 14টি ওয়াজিব আছে। তো নামাজ হচ্ছে 17 ফরজ, কিন্তু আমি জিজ্ঞাসা করেছি যে নামাজের মধ্যে কতটি ফরজ আছে? 13টি ফরজ আছে, 14টি ওয়াজিব আছে, একটা ওয়াজিব যদি ছুটে যায় তাহলে নামাজ সহু সিজদা দিতে নামাজ শুদ্ধ হবে, আর 13টা ফরজের যদি একটা ফরজ ছুটে যায় নামাজ দোহরাইয়ে পড়তে হবে। কি আলেমুল্লাহ সাহেব, ঠিক কথা ভুল আছে না কি মাসালা ভাই? আমি তো নগণ্য মানুষ, ভুল হলে বললেন তো এই কথাটা তো আমরা বুঝি না, আমরা অনেকেই এই কথাটা জানি না যে ফরজ কোথায় ওয়াজিব কোথায়, অনেকে কি জানি আমরা? জোরে বলে, জানা উচিত না? আমরা নামাজ পড়ি বা দাদা নামাজ পড়েছে, বাবাকে শিখিয়ে গেছে, বাবাও নামাজ পড়ে, আমি তার সন্তান, আমিও নামাজ পড়ি, কিন্তু কোনোদিন ইমাম সাহেবের কাছে যাওয়া হয় না যে হুজুর নামাজটা কিভাবে পড়ব। বিভিন্ন ধরনের বই পুস্তকের ঘরে অভাব নাই, কিন্তু মাসলা মাসালের বই পুস্তকের অভাব রয়েছে, কোরআনের অভাব রয়েছে, টেলিভিশনের পর্দার যে কাপড়টা হয় সেটা অনেক দামি কাপড় হয়, ইস্টার্ন প্লাজার থেকে কেনা হয়, পলায়ল মার্কেট থেকে কেনা হয়, কিন্তু কোরআনের যে গেলাপটা লাগানো হয় সে গেলাপটা লাগানো হয় কোন কাপড় দিয়ে? জামার একটু কাপড় উপরছে সেটা দিয়ে, অথবা বোরকার একটু কাপড় বেশি হয়েছে, মিস্ত্রিকে বলা হয়, খলিফাকে বলা হয় যে ভাই বোরকার কাপড়টা দিয়েই তো গেলাপটা লাগাইলে ভালো হয়, যেহেতু কালো কাপড় আমাকে এটা দিয়েন যত্ন সহকারে, বলে কি বলে না? ভাইরা আমার মনে রাখবেন, টেলিভিশনের কাপড়টা যত দামি হোক না কেন, যখন আপনার খাট থেকে নিচে পড়ে যায় পা দিয়ে কাপড়টা তোলা হয়, আর গেলাবের কাপড়টা যত কম দামের হোক না কেন, যখন খাটের নিচে পড়ে যায় তখন এই কাপড়টা তুলে তিনবার চুমো দেয়, মুখে লাগায়, বুকে লাগায়। এই কাপড়ের কোনো মজেজা নাই, এই কাপড়ের কোনো কারামতি নাই, শুধু কোরআনের সঙ্গে লেগেছে, এই জন্য অতিরিক্ত বিনা পয়সার কাপড়ের দাম কত। আর আপনি যে ইস্টার্ন প্লাজার থেকে, পলায়ল মার্কেট থেকে যে সুন্দর দামি কাজ করা কাপড় কিনেছেন, ওই কাপড়টা যখন পরে যায় ওই কাপড়টা হাতে লয় না, পা দিয়ে তুলে ফেলে দেয়, ঠিক না বে? ঠিক। কিন্তু মুসলমানের উচিত কোরআনটা যেমন দামি, এই কোরআনের গেলাপটাও দামি বানানো উচিত কিনা, জোরে বলেন। কোরআনের গেলাপটা যখন দামি বানানো হলো না, এই কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক না থাকার কারণে মিয়ানমারের মুসলমানের আজকে মার খাচ্ছে, ঠিক না ব্যাটি? আপনারাও রেডি হন, বাংলাদেশের মানুষদেরকে বলতে চাই আপনারাও রেডি হন, তার কারণ বাংলাদেশের মুসলমানদের যে অবস্থা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নামাজের মধ্যে ফরজ কটা জানে না। দেখেন আমি বলতে চাচ্ছি, একটা ফরজ যদি ছুটে যায় তাহলে নামাজ কি করতে হবে, দোহরাইয়ে পড়তে হবে না? আর নামাজ শুদ্ধ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, একটা বান্দা যদি হারাম খাবার এক লোকমা খায়,
কয় লকমা? এক লকমা যদি হারাম খাবার খায় 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হবে না। কয় দিন? আর যদি আপনার শরীরে যে আপনি জামাটা পরেছেন, এই জামাটা যদি ঘুষের পয়সা অথবা সুদের পয়সা অথবা দোকানদারি ব্যবসা করেন, মানুষকে ঠকানোর পয়সা দিয়ে কেনা কেনা করে থাকেন, এই নামা এই কাপড়টা যতই সুন্দর হোক না কেন, এই কাপড়টা পরে নামাজ তো অবশ্যই হবে, ঠিক না? কথা বলেন না কেন? কেন হবে না? নামাজের এক নম্বর ফরজ হচ্ছে পবিত্রতা অর্জন করা। কি করা? এক নম্বর শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা, নিজের দেহটাকে পবিত্র বানানো। দুই নম্বর হচ্ছে তার জায়গা পাক হওয়া। দুই নম্বর শর্ত হচ্ছে তার পোশাক পাক হওয়া। তিন নম্বর শর্ত হচ্ছে জায়গা পাক হওয়া, ঠিক না বেঠিক? এটা বলতে বলতেই অনেক সময় লেগে যাবে ইনশাআল্লাহ। দেখেন আমাদের সমাজের মানুষদের যে অবস্থা, আমরা সুদের সাথে আছি কি নাই, ঘুষের সাথে আছি কি নাই, দুর্নীতির সাথে আছি কি নাই, অবৈধ পয়সার সাথে আছি কি নাই, মদের ব্যবসার সাথে জড়িত আছি কি নাই, ইয়াবা ব্যবসার সাথে জড়িত আছি কি নাই, মানুষের সঙ্গে ধোকা দিয়ে পয়সা উপার্জন করার মতো মানুষ আছে না নাই জোরে বলেন? কোনো মানুষ আছে রাস্তায় দাঁড়িয়ে তাল গাছের গোড়ে অস্ত্র নিয়ে বসে থাকে, পথিক যখন হেঁটে আসে তখন অস্ত্র বুকে যার বুকে লাগিয়ে ধরে, অস্ত্র ঠেকিয়ে তারপর তার পয়সা উপার্জন করে, ঠিক না বেঠিক? এটা এক ধরনের কি? এটা এক ধরনের কি? এটা এক ধরনের ব্যবসা, এক ধরনের ডাকাতি। এটা এক ধরনের ব্যবসা, এক ধরনের ডাকাতি। আবার এমন সমাজের কিছু ভদ্র মানুষ আছে, তারা অফিসে বসে ফাইল আটকে তারপরে মানুষদেরকে ঘুরাইয়া তারপরে আবার কিছু পয়সা উপার্জন করে, আছে না নাই? কিছু মানুষ ডাকাতি করে অস্ত্র ঠেকাইয়া, আর কিছু মানুষ ডাকাতি করে কলমের গুতা মারিয়া, ঠিক না বেঠি? দুইজনের মধ্যে পার্থক্য নাই, কোনো পার্থক্য আছে নাকি? যে ব্যক্তি দেখেন কলম ঠেকাইয়া মানুষকে কষ্ট দিয়ে অর্থ উপার্জন করে যদি জামা কিনে, সুন্দর জামা, সুন্দর টুপি কিনে, সুন্দর পায়জামা পরে যখন মসজিদে আসে, তার নামাজ হবে কি জোরে বলেন? হবে না, তার নামাজ হবে না। তার কারণ তার পোশাক পবিত্র হতে হবে, তার পোশাক তো পবিত্র না, অপবিত্র। দুই নম্বর হলো শরীরটা কিন্তু পাক করতে হবে। সে কিন্তু 40 দিনের মধ্যে হারাম খাবার তার পেটের মধ্যে ঢুকতেছে, তার কারণ সে মাস গেলে সুদের টাকা গুনে। কি বলেন? 40 দিন তো লাগে না, 30 তারিখ আসলেই টাকা গোনা শুরু হয় না? সাপ্তাহিক মাসিক আছে কি নাই? মাসিক আছে না নাই? ডেইলিও আছে, আলহামদুলিল্লাহ ডেইলিও আছে। এগুলা কি সারা যাবে না? এগুলা কি সারা যাবে না? এগুলা না থাকলে কি সংসার চলবে না? পৃথিবীর মধ্যে সেই পাশ্চাত্যের দেশগুলো, এখন দেখেন যে কথাটা বলছিলাম প্রথম, পাশ্চাত্যের দেশগুলো পিকেএসএফ এর মাধ্যমে বাংলাদেশে এনজিও ঢুকিয়ে তারপরে প্রত্যেকটা মানুষদের শরীরের রক্তের কণিকার ভিতরে হারাম ঢুকে দিচ্ছে। কি করতেছে? এটা তো আমাদের উপকার করতেছে না, আমাদেরকে টাকা দিচ্ছে না, লোন দিচ্ছে না, আমাদেরকে শুধু রক্তের কণিকার ভিতরে হারাম ঢুকায় ক্ষান্ত নয়, আমাদের সতী সাধী ভদ্র নম্র মা বোনদেরকে ঘরের থেকে বের করে কেন্দ্র পর্যন্ত নিয়ে যায়, ঠিক না বেঠিক? এরা আবার নোবেল পুরস্কারও পায়। কি পায়? নোবেল পুরস্কার পায়। আর বাংলাদেশের 70টা দেশের ভিতরে বাংলাদেশের একজন কোরআনে হাফেজ বাংলাদেশের পতাকা উড্ডয়ন করে কোরআনে হাফেজদের প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে স্বর্ণের মেডেল নিয়ে আসে বাংলাদেশে, বাংলাদেশের একজন মন্ত্রী তাকে শুভেচ্ছা জানানোর মতো সুযোগ পায় না। কি বলেন? কথা আসতে বলেন কেন?
মুসলমানের দেশ বাংলাদেশের পতাকা যেখানে 70, 100, 150 রাষ্ট্রের মধ্যে যখন প্রতিযোগিতা হয়, কোরআনের হাফেজরা বাংলাদেশের যখন কোরআন তেলাওয়াত করে বাংলাদেশের পতাকাটা উঠতে থাকে, ঠিক না? যে দেশের হাফেজই আলোচনা করবে, কোরআন তেলাওয়াত করবে, সে দেশের পতাকা উড্ডয়ন হয়। বাংলাদেশের পতাকা বিগত 3টা বছর ধরে পৃথিবীর মধ্যে বাংলাদেশের হাফেজে কোরআনরা বিশ্বের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হয়। আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ভাইরা আমার, এই মুসলমানের দেশে যত আকাম যত বেশি করবে পরমিশন তত বেশি, যত মানুষ সৎ থাকবে তাদের পরমিশন নাই। আমি পানি উন্নয়নের উন্নয়ন বোর্ডের একজন সচিবের বাসায় গিয়েছিলাম, আমাকে দাওয়াত করেছিল দোয়া করার জন্য। তার কিছু আত্মীয় স্বজন ছিল, আমাদের জন্য আমার জন্য 2টা আইটেম খাবার তৈরি করেছে। আমি কখনো যাই নাই, আমি খাবার যখন আনে তখন আমি চিন্তায় পড়ে গেলাম। আমাকে বলতেছে, মাওলানা এটাই আমার শেষ খাবার, কারণ আমি যতদিন পর্যন্ত চাকরি করেছি একটা হারাম পয়সা আমার ঘরের মধ্যে প্রবেশ করাই নাই। আমি যে বেতন পাই 3টা সন্তানের পিছনে খাওয়াই, 3টা সন্তানের পিছনে খরচ হয়ে যায়, আমি সকালবেলা কোনোদিন ডাইল আলুর ভর্তা ছাড়া ভাত খেতে পারি নাই। এরকমের মানুষ বাংলাদেশে আসে না নাই? এ ধরনের মানুষকে কোনোদিন পুরস্কৃত করা হয় না। পুরস্কৃত হয় করা হয় কারা? যারা মুসলমানদেরকে হত্যা করে রক্তের উপরে পা রেখে তারপরে আনন্দ উল্লাস করবে, সেই সমস্ত মানুষদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়, ঠিক না ম্যাটি? একটু তো এখন যারা কোরআন প্রতিযোগিতায় বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করে তাদেরকে পুরস্কৃত করে না কেউ, শুভেচ্ছাও জানে না কেউ, এটা আপনার খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার, যারা করতেছে না, যখন নির্বাচন আসবে তাদেরকেই তো ভোট দেবেন, কি বলেন? তাদেরকে ভোট দেবেন না? ভালো মানুষেরা তো নির্বাচন করলে টিকে না, টিকে? যেরকম ভালো মানুষ তৈরি করতে হবে, ভালো মানুষ তৈরি করতে হবে। শুধু নামাজ পড়লে চলবে না, নামাজ পড়ার জন্য ইমামকে যেমনি ভাবে আপনারা নির্বাচিত করেন, কেমন নির্বাচিত করেন? আজকে যদি আমি দাড়ি কামানে বলা হই, আমি যদি বলি যে আমি মসজিদে ইমামতি করার জন্য আসছি, আমাকে একটু ইন্টারভিউ দেওয়ার সুযোগ দেন, আপনারা কি দেবেন? জোরে বলেন, আসতে বলেন কেন? কেন দেবেন না? আমার, আমি তো ফাসেক, আমার দাড়ি কামানো বলা, এই জন্য আমাকে কি করবেন না, ইন্টারভিউ দেওয়ার সুযোগ দেবেন না? এটার নাম নেতা। মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার সময় দাড়ি আছে কিনা দেখেন, মাথা থেকে পা পর্যন্ত সুন্নতি লেবাস আছে কিনা দেখেন, যখন এমপি মন্ত্রী মিনিস্টার বানান তখন নেতা নির্বাচন করার সময় সেটা দেখেন না? সেটা দেখা উচিত কিনা জোরে বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, মসজিদের খতিবদেরকে যেমন এভাবে নির্বাচিত করা হয়, এলাকার বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার এমপিদেরকে যদি অমনি ভাবে নির্বাচিত করা হতো, আজকে মুসলমানরা মার খেত না, এই দিনের আরো অনেক আগে বাংলাদেশ ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে যেত। আজকে নামাজের ওয়াজ করে লাগতো না সংসদ ভবন থেকে, বড় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়ে দিত যখন মসজিদে হাইয়া আলা সালাহ, আজান হয়ে যাবে নামাজের জন্য আসো, আর একটু পরেই যখন বলবে হাইয়া আলাল ফালাহ, এই নামাজ পড়লে নামাজের মধ্যে তোমাদের কল্যাণ আছে, কি বলেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি অর্ডার করে দিত মসজিদে নামাজ যখন আজান হবে, মসজিদ আজান দেবে, কলাগাছিয়া বাজারে যদি একটা দোকানদার খোলা পাওয়া যায়, ওই দোকানদারের পিঠের উপরে 10টা বেত্রাঘাত করা হবে, কি বলেন? হতো কিনা? এই দেশ কি ইসলামী রাষ্ট্র হতো কিনা? এই দেশের মুসলমানরা শান্তিতে থাকতো না অশান্তিতে থাকতো? জোরে বলেন, নামাজ আমার চলা হয়ে যেত,
আজকে আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ হয় না। তার কারণ ওই ইহুদি খ্রিস্টানরা মুসলমানের দেশে মানুষ টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, সুন্নতিওয়ালা, এই জন্য এদেশের যারা কূটনৈতিক আছে তারা রিপোর্ট করে এদেশ তো মুসলমানের রাষ্ট্রে পরিণত হয়ে যাবে অল্প দিনের মধ্যেই। এই জন্য কি করা যায়, এদের যে ঈমান আমল নষ্ট হয় সেজন্য কি ব্যবস্থা আছে, এদের যে ঈমান আমল, এদের যে নামাজ কিভাবে নষ্ট হওয়া যায়, এবাদত যদি নষ্ট হওয়া যায়, এবাদত নষ্ট করে দেওয়া হয়, তাহলে এদের ভিতর থেকে যে প্রোডাকশন আসবে সে প্রোডাকশনগুলোও নষ্ট হবে। মিশিং ভালো হলে প্রোডাকশন ভালো হবে, মিশিং যদি খারাপ হয় প্রোডাকশন খারাপ হবে, ঠিক না ব্যাটি? আসতে বলেন কেন, জোরে বলেন, ঠিক না ব্যাটি? এই জন্য কূটনীতিকরা আবিষ্কার করতেছে, আপনাকে 10,000 টাকা ঋণ দেবে না, আমাকে দেবে না, আমার স্ত্রীকে যদি পাঠানো হয় তাহলে দেবে, কি বলেন? আবার যারা বাংলাদেশের কিছু কিছু নোবেল প্রাপ্তিরা আছেন, এটা এই জন্য বলছি আমি, তাদের সাথে আমার কোনো ঝগড়া নাই, আমি এই জন্য বলছি যে বাংলাদেশ বিশ্বের মধ্যে 3টা বছর ধরে কোরআনে হাফেজরা কোরআনের প্রতিযোগিতা করে প্রথম স্থান অধিকার করে মেডেল নিয়ে আসে, বাংলাদেশের কোনো মন্ত্রী কোনো মিনিস্টার শুভেচ্ছা জ্ঞাপন করে না, কিন্তু যারা সুদ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রগে রগে শিরায় উপশিরায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়, কি বলেন, কথা ঠিক না ব্যাটি? বলেছি এই জন্য, আর যদি বাংলাদেশ ইসলামী রাষ্ট্রে পরিণত হতো তাহলে আজকে সংসদ ভবনে যখন আজান হতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে ইমামতি করে সংসদ ভবনে তার মন্ত্রী মিনিস্টারদেরকে নামাজের ইমামতি করতেন, ঠিক না বেটি? আজকে যদি ইসলামে আসতে পরিণত হয়ে যেত তাহলে নারায়ণগঞ্জের ডিসি সাহেব যখন ইমামতি করতেন তখন ওই অফিসে কোনো ঘুষের কারবার থাকতো না, বন্দরের ওসি সাহেব যখন ইমামতি করতেন তখন আর অন্য কোনো সাব ইন্সপেক্টর ঘুষ খাওয়ার সুযোগ পাইতো না, কি বলেন, ঠিক না ব্যাটি? তাহলে দেখেন একটা নেক আমল যদি আপনি করেন, তসবির গোটার মতো তার সঙ্গে হাজারো হাজারো নেক আমল জড়িত, আর একটা যদি মিথ্যা কথা বলেন, কবিরা গুনাহ করেন, ওই কবিরা গুনার সঙ্গে হাজারো হাজারো কবিরা গুনাহ জড়িত, কোনটা করবেন? আজকে আমাদের অশান্তি কেন? আমরা টাকাও ইনকাম করি, সারাদিন পরিশ্রমও করি, ব্যবসা বাণিজ্য করি, তারপর হতাশা, সপ্তাহে শনিবার মঙ্গলবার বুধবার আসলেই এর থেকে ওর থেকে টাকা ধার করা লাগে কিস্তি দেওয়ার জন্য, আছে কি নাই? এই মা বোনদেরকে ঘরের থেকে বের করার সুযোগটা কি জানেন, যে আপনাদের ফ্যাক্টরি থেকে যে পর্দাকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন সেই মা বোনদেরকে বেপর্দায় বানানো হচ্ছে তাদের উদ্দেশ্য, আর মা বোনরা যখন বেপর্দায় থাকবে তাদের গর্ব থেকে যেটা আসবে সেটাও বেপর্দাওয়ালাই হবে, বুঝেন তো কথা? আমার কথা বুঝতে হবে বাবাজি, আমল করতে হবে, আমলের নাম হচ্ছে বুজুর্গি, আমলের নাম হচ্ছে ইমানদারিত্ব, আপনি শুধু ওয়াজ শুনবেন বয়ান শুনবেন কিন্তু আপনি কি করবেন না, আমল করবেন না, কোনো লাভ নাই। যে গাছে ফল হয় না সে গাছের কোনো দাম আছে? জোরে বলেন, সে গাছের কোনো দাম আছে? আজকে আমরা কথা শুনবো আমলও করব, সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? যে সকল মা বোনদেরকে আপনারা ঘরের থেকে বের করতেছেন এই জন্য আপনারা স্বামীরা যারা আছেন, পুরুষরা যারা আছেন, কেয়ামতের ময়দানে আপনি হাজি সাহেব হন না কেন, আপনি নামাজি হন না কেন, আপনি মসজিদের সভাপতি সেক্রেটারি হন না কেন, এজন্য কিন্তু কেউ জিজ্ঞাসা করবে না আপনি হালাল খেয়ে সঠিক নামাজ পড়ছেন কিনা, এটাই জিজ্ঞাসা করবে। হাদিস শরীফের ভিতরে আসছেন কেয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব নেবে সেই হিসাবটা হবে নামাজের হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে বান্দারা তোমরা একটু নামাজ পড়ো, সুবহানাল্লাহ বলেন, তোমরা একটু নামাজ পড়ো, যারা নামাজি সঠিক নামাজি তারা নামাজ পড়তে পারবে, আর যারা মানুষ দেখানো নামাজি তারা নামাজ পড়তে পারবে না, যে নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই সেটা তো নামাজ তার হয় নাই, সেই নামাজি কোনোদিন সেখানে নামাজ পড়তে পারবে না, ওই জায়গায় সে আটকে যাবে, ঠিক না ব্যাটি? তার কারণ হলো আপ
আপনাকে জিজ্ঞেস করবে না, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না আপনি দাড়ি রাখছেন না কেন, দাড়ি রাখা কিন্তু সুন্নাত এবং ওয়াজিব, আপনি এটা জিজ্ঞাসা করবে না, আপনি সুন্নতি টুপি পরলেন না কেন এটা জিজ্ঞাসা করবে না, আপনি সুন্নতি লেবাস পরছেন না কেন এটা জিজ্ঞাসা করবে না, কিন্তু জিজ্ঞাসা করবে আপনি নামাজটা ঠিক মতো পড়ছেন কি না, এবং ঠিক মতো নামাজ যদি পড়তে হয় তাহলে আপনার হালাল রিজিক অবশ্যই খেতে হবে, ঠিক না ভাই? ঠিক, হালাল রিজিক যদি আপনার শরীরের ভিতরে না থাকে, আপনি যতই তাহাজ্জুদ গুজার করেন, যতই কাবা শরীফের গেলাব হাতে লাগায়ে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে কান্নাকাটি করেন, আপনার এই কান্নাকাটির এক পয়সা আল্লাহর দরবারে দাম নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আমিন টুপির কথা জিজ্ঞাসা করবে না। আমরা এখন বাংলাদেশের মুসলমানেরা, বাংলাদেশের ইমামরা এক ধরনের টুপিকে ঘৃণা করি, একজন ইমাম আর এক ধরনের টুপিটা কীরকম পরছে, যদি টুপিটা তার মন মতো না হয় চোখ লাল করে তার দিকে তাকায় আছে না নাই। বাংলাদেশে অনেক পীর আছে, এক একজনে এক এক ধরনের টুপি তৈরি করে, কিন্তু কোন টুপিটা সুন্নতি এটা কিন্তু তারা মানুষের মধ্যে কিন্তু এই অহংকার সৃষ্টি করে দেয়। তার কারণ টুপি তো একটা আল্লাহ রাসুল থেকে যেটা ধারাবাহিকভাবে আসছে সেটাই সুন্নত, ঠিক না ভাই? ঠিক, যেটা আল্লাহ রাসুল থেকে আবু বকর, আবু বকর থেকে ওমর, ওমর থেকে ওসমান, ওসমান থেকে আলী, আলী থেকে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবি তাবে তাবি থেকে শুরু করে হক্কানি ওলামায়ে কেরাম পর্যন্ত যারা দেখে দেখে আসছে সেটাই সুন্নতি টুপি। কিন্তু আপনি যখন টুপি পরে এক পীরের কাছে যাবেন দোয়া চাওয়ার জন্য, পীর আপনার টুপি দেখে চোখ লাল করে বলে ঠিক আছে, আপনি যদি টাকা দেন কিছু হাদিয়া তাও নিতে চায় না, তার কারণ টুপি তার টুপির মতো না। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, প্রতিহিংসা করে সমাজকে নষ্ট করেন না, প্রতিহিংসা করে মানুষের ইমানকে ধ্বংস করেন না। তার কারণ হলো কেয়ামতের ময়দানে টুপির কথা জিজ্ঞাসা করবে না, সুন্নতি জামার কথা জিজ্ঞাসা করবে না। তার কারণ হলো কিছু প্রশ্ন মানুষের মধ্যে ঢুকছে, হুজুর আবার একই কয় ঢুকছে না প্রশ্ন? ভারতের সাবেক মনমোহন সিংকে চেনেন? জোরে বলেন, আমার চেয়ে তো আপনাদের ভালো চেনার কথা, তার কারণ টেলিভিশনে আপনারা বেশি থাকেন আর টেলিভিশনেই তো তাদেরকে বেশি দেখানো হয়। ভারতের মনমোহন সিং এর দাড়ি আছে না নাই? জোরে বলেন, টুপি, সুন্নতি জামা, পাগড়ি, তাহলে এখন তারও তো পাগড়ি টুপি আছে, যদি দাড়ি টুপি পাগড়ি সুন্নতি জামা এ দিয়েই যদি জান্নাতে যাওয়া যায় তাহলে তো মনমোহন সিং ভারতের সাবেক প্রধানমন্ত্রী তিনি এক নম্বর জান্নাতে যাবে। তার কারণ সে সব সময় গোসল এবং ঘুমানো ছাড়া সব সময় সে পাগড়ি টুপি দাড়ি তার আছেই, ঠিক না ভাই? আমরা তো ইমাম সাহেবেরা নামাজের সময় মাঝে মাঝে পড়ি, কিন্তু সে তো সবসময় ব্যবহার করে। যদি এটা দিয়েই যদি জান্নাত হয় তাহলে তারা জান্নাতে যাবে আগে, কিন্তু তারা কখনো জান্নাতে যাবে না, তার কারণ তাদের মধ্যে ইমান নাই, ঠিক না ভাই? ঠিক, তাদের মধ্যে কি নাই? ইমান নাই। আপনাদের মধ্যে ইমান আছে কিন্তু ইমানের ব্যাটারি লুজ, ইমানের কারণ লুজ থাকবে না কেন বলেন? অ্যান্টিবায়োটিক বেশি খাইলে শরীর দুর্বল হয়ে যায় না? জোরে বলেন, অ্যান্টিবায়োটিক বেশি খেলে শরীর দুর্বল করে না, দুর্বল হয়ে যায়। কিন্তু আমরা তো এই যে মনে করেন প্রত্যেকটা দোকানদার মনে হয় সুদের সাথে জড়িত, ব্যবসা যারা করে প্রত্যেকটা দোকানদার, আমি মাইন্ড করেন না কেউ ভালো আছেন অবশ্যই, কিন্তু আমি ভালো যারা তাদেরকে বলছি না, কারণ দোকান একটা করেই একটা এনজিওর কাছে ফোন করে বা এনজিও এসেই তাকে বলে ইনফর্ম করে যে ভাই আপনি তো দোকানটা শুরু করেছেন মালামাল কম আছে, আপনি আমার থেকে 30,000 টাকা লোন নেন, সপ্তাহে সপ্তাহে না দেন মাসে মাসে দেন, বলে কি বলে না? এটা আপনাদের যেতে হবে না, আপনাদেরকে আমি খারাপ বলছি না, ওই যে পার্টি আছে আপনার ইমান ধ্বংস করার জন্য তারা আপনাকে আই ইনফর্ম করে, কি ইনফর্ম করে যে ভাই আপনি একটা ফার্মেসি দিয়েছেন ঔষধ কম, আপনি আমার থেকে 1,00,000 টাকা যদি লোন নেন আমাকে বেশি বেশি টাকা দিবেন, কি বলেন? কথা ঠিক না ভুল বললাম? তাহলে আপনারা এগুলো বর্জন যদি না করেন আপনাদের তো নামাজ হবে না, কারণ আপনি এনজিওর টাকা সুদ দিতেছেন, সুদ নেওয়া এবং খাওয়া 70টি গুণার মধ্যে সবচাইতে নিকৃষ্টতম গুণা, ছোট গুণা, যেটা হচ্ছে মায়ের সাথে জিনা করা। আপনারা কি সেটা করতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? তাহলে আজকে থেকে ওয়াদাবদ্ধ হতে হবে, আমরা নবীর উম্মত, আল্লাহ তাআলার বান্দা, কোনোদিন সুদের সাথে সম্পৃক্ত থাকবো না।
পারবেন? জোরে বলেন পারবেন। বলবেন যে হুজুর পারবো তো, কিন্তু সময় তো লাগবে, সময় তো লাগবে। আমি এগুলো বুঝি, ব্যাংকিং যত হিসাব আছে ওগুলো বুঝি, আমি হুজুর মানুষ, ব্যাংকিং যত সেক্টর আছে বুঝি। আল্লাহ তুমি বোঝার তৌফিক দিছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যদি এগুলোর থেকে কয় মিনিটে আসবে, কয় মিনিটের মধ্যে আসুক আসুক, কয় মিনিটের মধ্যে আমরা এগুলোর থেকে আমরা বিদায় হওয়ার জন্য চেষ্টা করব, এগুলোর থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করব। আমাদের শরীরের ভিতরে নাপাক থাকার কারণে আমাদের নামাজ হচ্ছে না, আমাদের পোশাকের মধ্যে সুদের পয়সা, ঘুষের পয়সা, অন্যায় অত্যাচারের পয়সা থাকার কারণে নামাজ হচ্ছে না। আবার আমরা যে মসজিদখানা করতেছি, সেই মসজিদখানা ঘুষের পয়সা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মসজিদে আজকাল যে টাইলসগুলো হচ্ছে, সে টাইলসে যেটা টাকা দিচ্ছে, যে রড দিচ্ছে, সেখানে ঘুষের পয়সাওয়ালা মানুষের থেকে আনা হয় না? হয় না? জোরে বলেন আনা হয় কি হয় না? ঘুষের ব্যবসা করে, সুদের ব্যবসা করে, ঘুষ ছাড়া তার কোনো কিছু চলে না।